आई रे सोना आई मोर माटीर दबाई, आई रे सोना आई मोर माटीर दबाई, आई रे सोना आई मोर माटीर दबाई, आई ओलो घरेर घरे ओ मोर नूर मोर छेड़ा मधुर, ओ मोर नूर मोर छेड़ा मधुर तोके राखिब बुके करे। आई रे सोना आई मोर माटीर दबाई, आई रे सोना आई मोर माटीर दबाई, आई ओलो घरेर घरे ओ मोर नूर मोर छेड़ा मधुर, ओ मोर नूर मोर छेड़ा मधुर तोके राखिब बुके करे। आई रे सोना आई मोर माटीर दबाई। अल्लाह रसूल ए दुनिया जब तशरीफ आनलें मक्का मदीनार ओली गलिते कारा कारा खुशी मनाय कि हय कवि छंदेर माध्यमे आरो कि लिखछे देखुन। मक्का मदीनार ओली गली मैं फिले मोहम्मद बसे कुरआनेर गजल सुनाते जिब्रील आमीनी आशे। मक्का मदीनार ओली गली मैं फिले मोहम्मद बसे कुरआनेर गजल सुनाते जिब्रील आमीनी आशे। आज गाइछे शमा पड़े अल्लाहुमा, आज गाइछे शमा पड़े अल्लाहुमा मोर सैयदना के घिरे। देखो कालो भ्रमर खूब नाचाय कोमर, देखो कालो भ्रमर खूब नाचाय कोमर ओई ओलियो माथा नाड़े। आई रे सोना आई मोर माटीर दबाई, आई रे सोना आई मोर माटीर दबाई। अल्लाह रसूल तना दुई नवासा इमाम हुसैन इमाम हसन दुई नवासा दुई नाती। अल्लाह रसूल के एक दिन बोले नाना जान आमरा घोड़ा चढ़ब, किंतु अल्लाह रसूल से समय देखलें ए समय घोड़ा कोथाय पाबो, एवं जदि इमाम हुसैन इमाम हसन के जदि बारण करे तिनी अल्लाह रसूल ओई इमाम हसन आर इमाम हुसैन के प्रचंड मोहब्बत करतें ভালোবাসতেন। তিনি চিন্তা করলেন যদি এদের বারণ করি তাহলে এদের মনটা খারাপ হয়ে যাবে ছোট্ট বাচ্চা। তখন আল্লাহ রাসূল কি করলেন তিনি নিজে জমিনে হাত মোবারক রাখলেন, বলে এসো আমার পিঠের উপরে ওঠো তোমরা ঘোড়া চড়ো। আল্লাহ রাসূলের পিঠ মোবারকে দুই নাতি দুই নওয়াসা যখন চড়ে উঠলেন তখন মা ফাতেমা দেখতে হ্যাঁ গো আমার আব্বা জানের মনায় কত কষ্ট হচ্ছে, দুই বাচ্চা আমার আমার আব্বার পিঠ মোবারকে উঠে পড়েছে, হয়তো আমার আব্বার কষ্ট হচ্ছে। যখন মা ফাতেমা বারণ করতে গেলেন কোন একটা জিনিস দিয়ে বারণ করতে গেলেন তখন মা ফাতেমাকে আমার নবী দোজখানের বাদশা তিনি বললেন না ফাতেমা আমি নানা আমি সব সহ্য করতে পারি। তখন মা ফাতেমা যখন বারণ করলেন তানাকে এবং পিঠ মোবারকের উপরে দুই নামাসা দুই নাতি কেউ পাগড়ি মোবারক ধরে খেলা করছে কেউ দাড়ি মোবারক ধরে খেলা করছে তো বলে বলো নানা ইমাম হাসান ভারি না ইমাম হুসাইন ভারি। আবার প্রশ্ন করলেন এবার নানা জান কি উত্তর দেবে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া সওয়ারি, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি। বলো বলো গোমদের নানা হাসান ভারি না হোসেন ভারি, আর মা জোড়া করে তারা বলে দাঁড়ারে আনছি ছড়ি। কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি, কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবা। শেষ কথা
গভীর মনের ফরিয়াদ। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত সব কিছু করি, দুনিয়াতে ছোট ছোট কিছু ভুল করে থাকি, যেই ভুলকে আমরা ভুল মনে করি না। আমরা ওই যখন বিয়ের পরে একটুখানি সংসার চলতে লাগলো, আমাদের বাচ্চা কাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমাদের অনেক জনা স্ত্রী আছে, অনেক বিবি আছে, যারা বলে যে তোমাদের আমাদের তো সবকিছু হয়ে গেল, আমাদের সবকিছু হয়ে গেল, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলো এদের ভবিষ্যৎটা চিন্তা করতে হবে। আরে ভবিষ্যৎ তুমি চিন্তা করো, আল্লাহর উপরে ভরসা করা এই দুনিয়াতে আমাদের লাগবে। এই দুনিয়াতে আমরা আল্লাহর উপরে ভরসা করি কম, কিন্তু চিন্তা ভাবনা করি কি করি, আমরা ছেলের নামে কি 50,000 টাকা ফেলে দিলাম, ব্যাংকে ফিক্সড করে দিলাম, মেয়ের নামে বিয়ে শাদী হবে তখন ধুমধাম করে বিয়ে শাদী দিতে পারবো আমি যদি না খাটতে পারি। তুমি আগে থেকে চিন্তা করে নিলে আল্লাহ তোমার কি করবে সেটা চিন্তা করো নি। এই দুনিয়াতে আমরা ওই টাকা ব্যাংকে ফিক্সড করে দিলাম, একদম 30 বছর পরে 30 লাখ টাকা উঠবে 30,000 টাকা থেকে, কি মজা! আর ওই ছেলে ওই টাকা তুলবে যখন আরামসে থাকবে, অ্যাশ করবে এই দুনিয়াতে, আর কাল কেয়ামতের ময়দানে যখন তোর জন্য তোমাকে ধরা হবে, সেই ছেলেকে যদি তুমি বল বাপ তোর জন্য গোনা করেছি, অন্যায় করেছি, তখন সেই ছেলে তোমাকে কিন্তু চিনতে পারবে না। এই দুনিয়াতে যার জন্য তুমি অন্যায় করলে, সেই বিবি যে বলেছিল তোমাকে করতে, তাকে যদি তুমি কিয়ামতের ময়দানে দেখা পাও যে বলে তোমার জন্য তোমার কথা শুনেছিলাম, দু চারটে নেকি ধার দাও, সেখানে চিনতে পারবে না? তোমাকে কেউ চিনতে পারবে না, সব পর হয়ে যাবে সেইখানে। এই দুনিয়াতে তুমি ওই ছেলে পুলের জন্য বেশি টাকা জমিয়ে রেখে যাও সিন্ধুক ভর্তি করে, যেদিন মরে যাবে সেদিন তো চিৎপাত হয়ে শুয়ে থাকবে, নিজের কাপড়ও নিজে কেনার মতো পয়সা ওই আলমারি থেকে বের করে দিতে পারবে না, তখন পড়ে থাকবে তোমার সিন্ধুক ভর্তি টাকা। আর যদি চারটে ছেলে হয়, আবার মাটি দিতে যাওয়ার সময় একটা ছেলে বলবে বৌমাকে যে দেখি অন্যজনা না যেন তালা মেরে দেয়, যদি টাকা বেশি জমিয়ে রেখে যাও। তো এই দুনিয়াতে নিজের জন্য চিন্তা করতে লাগবে, ভবিষ্যৎ তো গড়তে লাগবে, কিন্তু নিজের জন্য একবার ভাবা দরকার যে আমি কি করে নিয়ে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে, আমি সিন্ধুক ভর্তি করে নিয়ে যাচ্ছি কিনা। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো লিখছে, দেখুন, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই, আর আমার জমানো ধন দাওলাত আপন জোনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল, এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আই রে সোনা আই মোর মাটির দাবাই, আই ও লোকের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখিব বুকে করে, আই রে সোনা আই মোর মাটির দাবাই।